নমস্কার বন্ধুরা কম্পিটিভে দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ আর টার্গেট এন এবং গ্রুপ ডি সিরিজের এটা ক্লাস থ্রি আর এই ক্লাসে আমরা ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি দেশ তাদের নির্দিষ্ট একটি ক্যাপিটাল থাকে বা রাজধানী থাকে এবং তার একটি মুদ্রা বা কারেন্সি থাকে এবার এই ক্যাপিটাল কারেন্সি থেকে দেখা যায় এন টিপিসিতে সাধারণত যদি তিরিশটা সেটে এক্সাম হয় সেখানে পনেরো থেকে ষোলোটা সেটা কিন্তু ক্যাপিটাল কারেন্সি থেকে কোশ্চেন থাকে স্পেশালি আপনি গ্রুপ ডিতে যখন এক্সাম দেবেন তখন এই ক্যাপিটাল কারেন্সি থেকে কোশ্চেনের মাত্রা আরেকটু বেশি পেতে পারেন কারণ তিরিশটা সেটের মধ্যে আপনি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু সেটে আপনি দেখতে পাবেন যে ক্যাপিটাল এবং কারেন্সি থেকে কোশ্চেন আসছে এটা কিন্তু এনটিপিসি গ্রুপ ডি প্রত্যেকটা এক্সামের জন্যই ইম্পর্টেন্ট এসএসসির জন্যেও ইম্পর্টেন্ট ইভেন ডাব্লু বিসিএস প্রিলিমিনারির জন্যেও ইম্পর্টেন্ট ডব্লিউ বিসিএস মেন্সে সাধারণত আপনার হেল্প হবে না ইউপিএসসির ক্ষেত্রে কাজ করবে না কিন্তু অন্যান্য যেগুলো ক্লারিক্যাল লেভেলের এক্সাম আছে প্রত্যেকটা এক্সামেই কিন্তু স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসলে এই চা পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং প্রিয় লাভ সম্পূর্ণ ওঠান তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলুন শুরু করা যাক আমি টোটাল ষাট থেকে বাষট্টি কি আর বেশি ক্যাপিটাল এবং কারেন্সি এনেছি আমি যে বইটা থেকে এনেছি সোর্সটা আমি বলে দিচ্ছি আপনাদের থাকলে আপনারা ওখান থেকে পড়ে নিতে পারেন জেনারেল নলেজ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান মনোহর পান্ডের লেখা মাত্র ত্রিশ টাকা দামের যে পাতলা বইটা ওই বইটা থেকে এখানেই সমস্ত ক্যাপিটাল এবং কারেন্সি ইম্পর্টেন্টগুলো দেওয়া রয়েছে তো আমি আর অন্য কোথাও থেকে টাইপ করিনি তো চলুন আমি বলে দেবো কোনগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট তো প্রথমে রয়েছে দেখুন আফগানিস্তান আফগানিস্তানের ক্যাপিটাল কি আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল এবং আফগানি নেক্সট রয়েছে আলবানিয়া আলবানিয়ার ক্যাপিটাল কি তিরানা লেক কারেন্সি লেক আমি একটা কথা বলে দিই ক্যাপিটাল এবং কারেন্সি কিন্তু র্যান্ডম সমস্ত কিছু পড়ার দরকার হয় না কারেন্ট নিউজের মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশনে কোন টপিকটা বেশি চলছে কোন নিউজটা বেশি চলছে কোন কান্ট্রিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেগুলোই নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে নেক্সট রয়েছে দেখুন আলজেরিয়া আলগেরিস আর আলজেরিয়ান ডিনার এখানকার কারেন্সি নেক্সট আঙ্গোলা আছে লুয়ান্ডা ক্যাপিটাল এবং কোয়ানজা হচ্ছে কারেন্সি নেক্সট রয়েছে আর্জেন্টিনা বুয়েনোস এইডেস এবং পেসো হচ্ছে এর কারেন্সি আর্জেন্টিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এর আগে বহুবার রিপিট হয়েছে অস্ট্রেলিয়া খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য এবারের সামনে যে এক্সামগুলো আসছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরা এবং কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার কেন ইম্পর্টেন্ট কারণ অস্ট্রেলিয়া কোয়াডের মেম্বার এবং কোয়াড নিয়ে বর্তমানে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে একটু কন্ট্রোভার্সি চলছে নেক্সট রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রিয়া ভিয়েনা আর ইউরো এখানকার কারেন্সি বাংলাদেশ ঢাকা টাকা এটা মনে রাখবেন যেহেতু আপনাদের বা আমাদের প্রতিবেশী দেশ নেক্সট রয়েছে বেলারুস এর মিনস্ক এবং কারেন্সি হচ্ছে রুবেল নেক্সট বেলজিয়াম বেলজিয়ামের ব্রুসেলস এবং ইউরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগে অনেকবার রিপিট হয়েছে ভুটানের থিম্পু গালট্রাম প্রতিবেশী দেশ মনে রাখতে হবে ব্রাজিলের ব্রাজিলিয়া এবং কুইজেরু রিয়েল এটাও মনে রাখতে হবে নেক্সট হয়েছে কম্বোডিয়া ফোম পেন আর রিয়েল হচ্ছে এর কারেন্সি নেক্সট হয়েছে কানাডা কানাডার ওটাওয়া এবং কানাডিয়ান ডলার নেক্সট চিলি চিলি সান্টিয়াগো এবং পেসো বহুবার রিপিট হয়েছে তো অবশ্যই পড়তে হবে চায়না পড়তেই হবে আমাদের প্রতিবেশীদের শত্রু কান্ট্রি আমাদের ভারতের তো চায়নার বেজিং এবং উয়ান বা রেনমিনবি আর চায়না কিন্তু ট্রেড যুক্ত হয়ে পড়েছিল কিছুদিন আগে দু হাজার কুড়ির একদম জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তো সেই জন্য কিন্তু এটা মনে রাখতে হবে নেক্সট কলম্বিয়া কলম্বিয়ার বোগোটা আর কলম্বিয়ান পেসো নেক্সট রয়েছে ডেনমার্ক ডেনমার্কের কোপেন হেগেন আর ক্রোন তারপরে রয়েছে দেখুন ইজিপ্ট ইজিপ্টের কায়রো এবং ইজিপশিয়ান পাউন্ড নেক্সট রয়েছে দেখুন ফ্রান্স ফ্রান্সের প্যারিস এবং ফ্রাঙ্ক ইউরো নেক্সট রয়েছে দেখুন জার্মানি জার্মানির বার্লিন এবং ইউরো নেক্সট গ্রিস এথেন্স এবং ইউরো গ্রিসও কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট বর্তমান কারেন্ট যে নিউজ তার মধ্যে তো সেহেতু গ্রিসটা মনে রাখতে হবে নেক্সট রয়েছে হাঙ্গেরি হাঙ্গেরির বুদাপেস্ট ফরিন্ট ইন্ডিয়া নেক্সট রয়েছে নিউ দিল্লি এবং রুপি তারপরে রয়েছে ইন্দোনেশিয়া তার জাকার্তা এবং রুপিয়া নেক্সট ইরান ভেরি ভেরি ইরানের তেহরান এবং রিয়াল আর ইরান কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে ইরান ভারত ইরানের সাথে যে প্রজেক্টের মাধ্যমে যুক্ত ছিল সেই প্রজেক্টে কিন্তু ইরান আবার নতুন করে রেলওয়ে প্রজেক্ট শুরু করে দিয়েছে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেই প্রোজেক্টটার নাম কি আমি অনেকবার কিন্তু আমার কারেন্ট অ্যাফেয়ার্সের শোথে বলেছি আমি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখনও বন্ধ করিনি আমি প্রতি উইকে রোববার করে সারা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের কাছে প্রোভাইড করব। সেই জন্য রকম প্রবলেম নেই কারেন্ট অ্যাফেয়ার্স আমি বন্ধ করিনি এখনও কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত নিউজ আপনারা আমার কাছ থেকেই পাবেন নেক্সট রয়েছে দেখুন ইরাক বাগদাদ আর দিনার আয়ারল্যান্ডের ডাবলিন এবং ইউরো ইম্পর্ট্যান্ট ইসরায়েলের জেরুজালেম এবং সেকেল ইসরায়েলের সাথে ইউএসএ রিলেশন এবং ইউএসএ ইসরায়েলকে মেনে নেয় ইন্ডিয়া ইসরায়েলকে মেনে নেয় ইন্ডিয়া ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনে কিন্তু অনেক কান্ট্রি রয়েছে মুসলিম ডমিনেটেড কান্ট্রি রয়েছে সেগুলো কিন্তু ইসরায়েলের প্রাধান্যকে স্বীকৃতি দেয় না তো সেজন্য ইসরায়েল মনে রাখবেন ইসরায়েল জেরুজালাম শেকেল ইতালির ক্ষেত্রে রোম ইউরো জাপানের টোকিও ইয়েন জাপানের টোকিও ইয়েন এটাও মনে রাখতে হবে তার কারণ হচ্ছে জাপানের পি পদত্যাগ করেছেন তার নাম কী ছিল শিনজো আবে আর বর্তমানে কে আছেন বর্তমানে এসেছেন তার জায়গায় ইশহিদো সুগা তো সেই জন্য যেহেতু জাপানের পিএম চেঞ্জ হয়েছে সেহেতু এটাও মনে রাখতে হবে নেক্সট রয়েছে কাজাকস্তান নুর সুলতান আর তেঙ্গে নেক্সট রয়েছে দেখুন কেনিয়া কেনিয়া নাইরোবি এবং শিলিং নর্থ কোরিয়া পং ওন কিছুদিন আগে নর্থ কোরিয়া কন্ট্রোভার্সির মধ্যে ছিল যে ওখানকার কিম জন মারা গে যাবেন কি হবে তার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না তো সেটাও মনে রাখতে হবে কুয়েত কুয়েত সিটি কুয়েত ডিনার সাউথ কোরিয়া সেউল ওন এটা মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ বহুবার রিপিট হয়েছে নেক্সট লিবিয়া ট্রিপলি লিবিয়ান ডিনার মালয়েশিয়া কুলা কুয়ালালামপুর রিঙ্গিট মালদ্বীপস মেল রুপিয়া নেক্সট হয়েছে মরিশাস পোর্ট লুইস রুপি কোভিড নাইনটিনের সময় তারা একটু আগে তারপর মালদ্বীপ মরিশাস এদের সাথে কিন্তু ভারত বিভিন্ন রকম এক্সারসাইজ কন্ডাক্ট করেছে এবং এক্সারসাইজ কন্ডাক্ট না করলে বিভিন্ন রকম সাহায্য কিন্তু এদের কাছে পাঠিয়েছে তো এগুলো কিন্তু মনে রাখতে হবে নেক্সট রয়েছে মঙ্গোলিয়া উলান বাটোর তুগ্রিক নেক্সট রয়েছে মন্টেনার্গো এখানকার পোগোরিকা আর ইউরো তারপর রয়েছে মায়ানমার নাইপিয়াদ আর কিয়াত এখানকার হচ্ছে কারেন্সি নেক্সট রয়েছে নামিবিয়া উইন্ডো আর নামিবিয়ান ডলার নেক্সট নেপাল কাঠমান্ডু নেপালিজ রুপি নেদারল্যান্ড আমস্টারডাম ইউরো নিউজিল্যান্ড ওয়েলিংটন নিউজিল্যান্ড ডলার নাইজেরিয়া আবুজা নায়রা নরওয়ে অশ্লো ক্রোন মনে রাখতে হবে পাকিস্তানের ইসলামাবাদ রুপি মনে রাখতে হবে কেননা আমাদের প্রতিবেশী কান্ট্রি ফিলিপাইন্স মানিলা পেসো এটাও ইম্পর্টেন্ট পোল্যান্ড বুদাপেস্ট লোটি আর পর্তুগাল লিসবন ইউরো এটাও ইম্পর্টেন্ট পর্তুগাল নেক্সট রয়েছে দেখুন কাতার কাতারের দোহা রিয়াল কাতারের দোহা রিয়াল রাশিয়ার মস্কো এবং রুবেল দেখুন রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু ইউএসের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে এবং এই যে প্রেসিডেন্ট এসছেন অ্যাকচুয়ালি এখনও ডোনাল্ড ট্রাম্প নিজের পথ ছাড়েননি তার কারণ হচ্ছে যতদিন না পর্যন্ত শপথ গ্রহণ করছেন তিনি জো বাইডেন গ্রহণ করছেন ততদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সেখানে প্রেসিডেন্ট রয়েছেন তো এই যে বর্তমানে যিনি এসছেন ভোটে জিতে গেছেন জো বাইডেন তার সাথে কিন্তু রাশিয়ার রিলেশন খুব একটা ভালো নয় তো সেহেতু রাশিয়াটা মনে রাখবেন কন্ট্রোভার্সিতে আসবে সাউদি আরবিয়া রিয়াদ রিয়াল সোমালিয়া মনে রাখবেন সোগাদিশু আর সোমালি সিলিং সিঙ্গাপুর সিঙ্গাপুর ডলার আর সাউথ আফ্রিকা প্রিটোরিয়া রান্ড স্পেন মাদ্রিদ ইউরো শ্রীলঙ্কা কলম্বো শ্রীলঙ্কান রুপি সুদান খার্তম আর সুদানিস পাউন্ড সাউথ সুদান জুবা সাউথ সুদানিস পাউন্ড নেক্সট সুইডেন স্টকহোম ক্রোন সুইজারল্যান্ড বার্ন সুইস ফ্র্যাঙ্ক তাইওয়ান তাইপেই নিউ তাইওয়ান ডলার এখানে তাইওয়ান মনে রাখতে হবে তাইওয়ানা কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশান জনে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট রয়েছে দেখুন থাইল্যান্ড থাইল্যান্ডের ব্যাংকক এবং ভাট তারপরে রয়েছে তুর্কি তুর্কির আঙ্কারা এবং লীরা কয়েকদিন আগে আমির খানকে নিয়ে তুর্কির তুর্কি সুলতানের মানে সুলতানের ওয়াইফ এবার ওটাকে কী বলা হয় আমি ঠিক জানি না তবে তার সাথে একটা কন্ট্রোভার্সি এসে গেছিলো কেননা তুর্কির সাথে তুর্কি বিভিন্ন রকম ইন্ডিয়ার বিভিন্ন রকম ইন্টারনাল ম্যাটারে কমেন্ট করেছিল তো সেক্ষেত্রে আমির খান সেখানে গিয়ে ফটোশ্যুট করেছিলেন বলে একটু কন্ট্রোভার্সি উঠেছিল নেক্সট রয়েছে উগান্ডা কাম্পালা উগান্ডা শিলিং তারপরে রয়েছে উক্রেইন কিয়েব এটা লাগবে না ইউকের ইম্পর্ট্যান্ট লন্ডন পাউন্ড স্টার্লিং ইউএস ওয়াশিংটন ডিসি ইউএস ডলার ভেনেজুয়েলা কারাকাস বলিভার জিম্বাবোয়ে হারারে ইউএস ডলার আমি এই একটা বলে দিলাম এগুলো বাদে প্রত্যেকটাই কিন্তু লাগবে খুবই গুরুত্বপূর্ণ এখানে রয়েছে আমি আর বাদ দিতে পারলাম না একটাও কেননা এগুলোর মধ্যে কোনোটা পরীক্ষায় রিপিট হয়েছে অথবা কোনোটা কারেন্ট নিউজের মধ্যে রয়েছে তো ক্যাপিটাল এবং কারেন্সি খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে খুব বেশি ক্যাপিটাল এবং কারেন্সি নয় নেই আমি পিডিএফ আপনাদের কাছে প্রোভাইড করে দেবো আপনারা পারলে দুই থেকে তিনবার রিভিশন করে নেবেন পরে নেবেন আপনারা এতগুলো মনে রাখতে পারবেন না কিন্তু অপশান দেখলে অবশ্যই মনে পড়বে যদি দুই থেকে তিনবার রিডিং পড়া থাকে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এগুলো প্রোভাইড করে দেবো তো কোনো রকম টেনশন নেই চলুন এই ছিল ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস বেশ বলবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ